পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে যেসব উদ্যোগ নিয়েছে সরকার তার অন্যতম আশ্রয়ন প্রকল্প। দেশের ভূমি ও গৃহহীন মানুষকে ঘর দেওয়ার ফলে যেমন বেড়েছে সামাজিক মর্যাদা, তেমনই বেড়েছে অর্থনৈতিক গতিও। নওগাঁর আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী সুবিধাভোগী মানুষদের জীবনমান পরিবর্তনের গল্প তুলে ধরছেন মেজবা হাসান, তথ্য ও ছবি পাঠিয়েছেন আরিফুল হক। আমি বহুত কষ্ট করেছি, মাটি কাটিছি, আবার বলার সাতালে কাজ করা খাইছি। নিজের এমন একটি স্থায়ী ঠিকানা মিলবে বছর আগেও ভাবতে পারেননি লাভলি বেগম। ছিলেন ঠিকানাবিহীন, এখন আছেন থাকছেন নিজের ঠিকানায়, আর সেখানেই নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে। শেখ হাসিনা আমার থাকার জায়গা দিছে দলিল সহকারে, দুটা ছাগল মুরগি হাঁস মুরগি এগুলা লিয়ে আমি পড়া থাকি, এগুলা করে খাই আমি। নওগাঁ সদর উপজেলার শৈলাগাছি ইউনিয়নের যমুনার তীর ঘেঁষা এই ছোট্ট গ্রামে লাভলি বেগমের মতো বহু পরিবার পেয়েছেন এমন স্থায়ী ঠিকানা। মূলত জাতির পিতার জন্মশতবার্ষিকীতে দেওয়া ঘরহীন আর ভূমিহীন মানুষকে ঘর আর জমি দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই পরিবেশটা ভালো হয়েছে এই ঘর দেওয়ার কারণে, এখন সবাই আসিয়ে বসে আমাদের সাথে গল্প করে, এই মাথা গোজার জায়গা দিচ্ছেন, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ভালো সুস্থ সুন্দরভাবে এখন বসবাস করতে পারছি। আদিবাসী আমরা নিগোষ্ঠী, আমাদের রাস্তাঘাট বাড়ি ঘর বানায় দিছে, মেলা সুখ সুবিধা প্রধানমন্ত্রী আমাদের দিয়েছে। যে ইটের বাড়ি পাইছি এখন এগুলো জীবনে কোনোদিন আমরা তো করতেই পারতাম না, মাননীয় প্রধানমন্ত্রীকে শিখেছে নাকি আমরা অনেক ধন্যবাদ জানাই। একসময় পিছিয়ে থাকা মানুষকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে যেমন বেড়েছে সামাজিক মর্যাদা, তেমনি ভূমি পেয়ে নিজেদের সচ্ছল করার সঙ্গে ইতিবাচক ভূমিকা রাখছেন অর্থনীতির মূলধারাতেও। আশ্রয় প্রকল্পের মাধ্যমে অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু দেখতে আসে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্প, এবং ইনাদের সাথে কথা বলেন, খোঁজখবর নেন। এর মাধ্যমে মানুষ যখন এখানে আসে তাদের মাধ্যমে অনেক কিছু ইনারাও শিখতে পারে, এবং তাদের যে বিতর্কের জ্ঞান ইনাদের দিয়ে যায় সেভাবে কিন্তু ইনারা বসবাস শুরু করে। ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে যারা ভূমিহীন যারা রয়েছিল, যারা এখন মাননীয় প্রধানমন্ত্রী ঘরে বসবাস করছেন, তারা যে একসময় অচল পরিবার ছিল তাদের পরিবার এখন তারা চালাতে পারছে, তারা তাদের মতো কাজ করতে পারছে। জেলা প্রশাসনের তথ্য মতে 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত জেলায় প্রায় 4209টি গৃহহীন পরিবার নতুন করে দলিল সহ আধা পাকা ঘর পেয়েছেন, যার সুবিধা পেয়েছেন জেলার ক্ষুদ্র ও নিরীগোষ্ঠীও। যারা ভূমিহীন গৃহহীন ছিল তাদের সবাইকে খাস জমি দিয়েছি, যাদের ঘর নেই তাদেরকে আমরা আশ্রয় প্রকল্পের আওতায় ঘর দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা হচ্ছে যে কেউই গৃহহীন ভূমিহীন থাকবে না, আর আমাদের 2041 সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন সেখানে একটি ঘোষণা আছে যে কেউ পিছনে পড়ে থাকবে না। চলতি বছর 9ই আগস্ট এই জেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করে প্রধানমন্ত্রী। এরপরেও যারা বাদ পড়বেন তাদের তালিকা তৈরির মাধ্যমে এই প্রকল্পের আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিসবাহ হাসান, আরটিভি, ঢাকা।